আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে রেডি? ইনশাআল্লাহ। বিসম আল্লাহ ওসলাত ওসালাম আল রসুলিল্লাহ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বাদ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহ। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد السلام عليكم সবাইকে। তাহলে আমরা কয়জন হয়েছি? কয়জন? 16। 4 জন নেই না? খير ইনশাআল্লাহ। আচ্ছা সমস্যা নেই ইনশাআল্লাহ। طيب আলহামদুলিল্লাহ, প্রথমত অল প্রেজ বিলংস টু আল্লাহ, সকল শুক্রিয়া সকল থ্যাংকস প্রেজ আল্লাহ সুবহান তাআলা, যিনি ফার্স্ট অফ অল আমরা তাদের জন্য দোয়া করি যারা আমাদের জন্য এই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন। তো আমরা মাদ্রাসা সুন আল্লাহ সুবহান যাতে মাদ্রাসা সুন্নার যেটা এইম সেটা যাতে পৌঁছাতে হেল্প করেন, আল্লাহ যাতে এখানে বারাকা দান করেন, এটা যাতে একটা মার্কাজ হয় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যেখান থেকে এলম স্প্রেড হবে এই চিটাং শহরে এবং ইনশাআল্লাহ পুরো পৃথিবীতে বিদিনিল্লাহ। না এটা আসলে অনেক বড় একটা কন্ট্রিবিউশন, কারণ এরকম একটা পরিবেশ পাওয়া, এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া যেখানে বসে আমরা সুন্দর করে পড়তে পারবো। না আজকে আমি ডিরেক্ট বইয়ে না ঢুকলেও অথবা বেশি করে না ঢুকলেও আজকে আমি কিছু ইন্ট্রোডাকশন দিতে চাই। ফার্স্ট অফ অল আল্লাহি আমি অনেক খুশি যে এই পরিবেশটা ফাইনালি আমি তৈরি করতে মানে অ্যাটলিস্ট স্টার্টিংটা হয়েছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এটা তো জাস্ট স্টার্টিং, এবং আমি তো কেউই না, আমরা যাতে আরও আমাদের বড় বড় শেখ যারা আছে, যারা ওস্তাদ আমাদের যারা আছে, তাদের থেকে যাতে আমরা এভাবে বেনিফিট হতে পারি, যাতে একটা মতন ধরে ধরে যাতে আমরা এভাবে করে পড়তে পারি। ঠিক আছে, আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি লন্ডনে গিয়েছিলাম কয়েকদিন থাকার জন্য, আল্লাহ সুবহান তাআলা আমাকে সুযোগ দিয়েছিলেন ওখানে যে কয়েকদিন থাকার জন্য। তো সবাই অনেক বলে যে লন্ডনের মধ্যে ইসলামের প্র্যাকটিস, এবং তো ওইগুলো একটু বোঝা টোঝার জন্য গেলাম দেখলাম। আচ্ছা যাই হোক, যে জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, লন্ডন আসলে এমন একটা শহর, আমার শেখের ছেলে তিনি আমাকে অলওয়েজ একটা কথা বলেন যে আখি রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিতে বলেছেন না যে 73টা সেক্ট, তো বলেছে লন্ডন এমন একটা শহর যে সবগুলো সেক্ট লন্ডনে পাওয়া যায়। আর এটা একদম সত্যি কথা, মানে মনে করেন চিটং শহরে আপনি কিছু ফেরকা পাবেন তাই না, অন্য একটা দেশে গেলে মেবি আরও কিছু, কিন্তু লন্ডন এমনই একটা দেশ মানে আপনি যেই ফেরকা বলেন, যে এক্সট্রিম বলেন, আপনি খাওয়ারিজ বলেন, খাওয়ারিজদের হাব ওইখানে পাবেন, আপনি ব্রেলভি বলেন ওদের এখানে মার্কাস পাবেন, আপনি সুফিদের যা যা আছে চিশতিয়া মিশতিয়া যা যা আছে সব পাবেন, হার্ড কোর সালাফিদের এক্সট্রিম একটা ওইটাও পাবেন, লিনিয়ন সালাফি এটাও পাবেন, ইখওয়ানিদেরকেও পাবেন, মানে সব পাবেন। ঠিক আছে, সুবহানাল, আজহারিদেরকে পাবেন, মাদানিদেরকে পাবেন, ঠিক আছে, মানে সব জায়গায় গ্রাজুয়েট, সব ইউনিভার্সিটি গ্রাজুয়েট, দারুল উলুম দেওবন্দ, মানে যা যা পসিবল আছে সবগুলো ওখানের মধ্যে পাবেন। তো আমি যখন ওখানে গেলাম, অফকোর্স অন্যগুলো নিয়ে তো আমার তো চিন্তা নেই, সুফিদের এইসব গ্রুপ ব্রেলভিদের এগুলো নিয়ে তো আমার চিন্তা নেই, বাট সালাফিদের মধ্যে আমি না তিনটা গ্রুপ দেখলাম এবং সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সালাফিদের মধ্যে তিনটা গ্রুপ, একটা গ্রুপ আছে সো কল সালাফি, কেউ কেউ ওদেরকে ইখওয়ানি ডাকে সালাফি, হোয়াট এভার ইট ইজ, মানে ওই যে ওই দাবি করে আর কি যে আমরা কোরআন সুন্না মানি, আমরা স্পেসিফিক একটা মাধব অথবা এরকম করে কঠোরভাবে একটা আলেম এরকম না আর কি, মানে ওরা একটু লিনিয়েন, তো মানুষ যেটাই বলুক, যাই হোক আমি ওদেরকে এত নাম টাম দেওয়ার অত ইন্টারেস্টেড না। ওদের মসজিদে যদি আপনি যান, এই মসজিদটা আমি নাম নিব না, মসজিদের কেউ বুঝলে বুঝলেন, ভালো না বুঝলে সমস্যা নেই, ওই মসজিদ না ওই এলাকায় যদি আপনি যান, আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছি, আপনার মনে হবে আপনি সৌদি আরবিয়াতে আসছেন, এমন মসজিদ এমন পরিবেশ, বিশাল মসজিদ, মানে বিশাল মানে বিশাল, এটা বলার মতো বিশাল না, ইসলামিক সেন্টার, অনেক বড় ইসলামিক সেন্টার, পুরুষদের নামাজ পড়ার জায়গা, মহিলাদের নামাজ পড়ার জায়গা, বাচ্চাদের বাস্কেটবল খেলার জায়গা, বাচ্চাদের ফুটবল খেলার জায়গা, বাচ্চাদের স্কুল, মাদ্রাসা, হেলথ সেন্টার, ঠিক আছে, দার্স হয়, সাউন্ড সিস্টেম তো মানে কি বলবো, হ্যাঁ, ভুদু করার জায়গা, শাওয়ার নেওয়ার জায়গা, মানে মারাত্মক অবস্থা, দারুন কুফরে। হ্যাঁ, সেই মসজিদে গেলাম, বাইরে জুব্বার দোকান, আতরের দোকান, কাবাবের দোকান, মানে আপনার মনে হবে সৌদি আরবে আসছেন আপনি, বুঝছেন, সুবহানাল্লাহ। আমরা তো দেখে ইন্টারেস্টিং, ওটা একটা বাংলাদেশি কমিউনিটি কিন্তু, বাই দ্য ওয়ে, ওদের ওরা ওইখানে এমনভাবে মানে ঘাঁটি বসাইছে
যেখানে যে রেল স্টেশন আছে রেল স্টেশনের নামটা বাংলায় লেখা। আচ্ছা আমি কথাগুলো কেন বলতেছি, সেই মসজিদে আমি গেলাম, প্রথমত খুব ভালো লাগলো আমার, আমার ওয়াইফকে নিয়ে গেলাম। ঠিক যখন মসজিদ থেকে আমি বের হইলাম, মসজিদের বাইরে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং বন্ধ করা যাচ্ছে না, সিস্টার্সরা সালা পরে বের হয়ে কি যে করতেছে, এবং আপনার ছেলে মেয়েরা ছেলেদের উপর উঠে পড়ে যাচ্ছে, উঠে লাফ দিয়ে সেলফি তুলতেছে, এমন অবস্থা হয়েছে, এবং মেয়েরা এত মারাত্মকভাবে মেকআপ করা, এমন অবস্থা হয়েছে যে লিটারালি ওখানে যিনি ইমাম ওনার ওনার মানে মাইকে আলাদা করে ঘোষণা করতে হয়েছে, যে মানে বোনদেরকে স্ট্রিক্টলি বলতেছে যে আপনাদের যদি এইভাবে মসজিদে আসতো তাহলে মসজিদে আইসেন না। সুবহানাল্লাহ, এটা সুপার লিনিয়েন্ট। এদের স্ট্যান্স হচ্ছে একটা, মানুষের হার্ড ন সফট করতে হবে। এদের দাওয়ার প্রিন্সিপাল হলো খালি একটা, আইলমি কথাবার্তা বলার দরকার নাই, খালি মোটিভেশন, শুধু মোটিভেশন। এরা অনেক বড় বড় ইংলিশ মোটিভেশন স্পিকারদেরকে আনবে, বিভিন্ন এদেরকে আনবে, ফেমাস, আমি কারোর নাম নিব না, তাদেরকে আনবে, তাদের বড় বড় পোস্টার হবে ওই এলাকার মধ্যে, ব্যানারে আপনি মানে তানা তানা হয়ে যাবে। কিন্তু ওইখান থেকে সুবহানাল্লাহ কি প্রডিউস হচ্ছে, ঈদের দিন আমি ওখানে সালা পড়ছি আমি অন্য মসজিদে, আলহামদুলিল্লাহ আমি যে এলাকায় ছিলাম ওই এলাকার মধ্যে যিনি ইমাম ছিলেন উনি ছিলেন শেখ বিন বাজ, একদম কাছের একজন ছাত্র, তো আলহামদুলিল্লাহ আমি ওখানে ঈদের সালা পড়লাম। তারপর আমার ওয়াইফ সাথে আমরা ঘুরতে গেলাম ওইখানে, মানে ওই মসজিদে, কোথায় যাবো আর, লন্ডনের মধ্যে একটা ঈদ করার সুযোগ ছিল আমার, তো ভাবলাম কই যাবো দেখি একটা কোনো ইসলামিক সেন্টারে ঘুরতে যাই। মানে প্রথমে আমি যখন মসজিদে এলাকাতে ঢুকতেছি আমি মানে কড়া স্মেল পাচ্ছি পারফিউম, আমি বললাম বাহ কি সুন্দর স্মেল, পরে আর এটা বাহ ছিল না, কারণ স্মেল ছিল যে মেয়েরা পারফিউম দিয়ে আসছে, মেকআপ টেকআপ করে আসছে, মেয়েদের পারফিউমের স্মেল এত করা ওই জায়গা পুরো ভরে গেছে। আমি চিন্তা করলাম যে একটা ইসলামিক সেন্টার যত বড়ই হোক না কেন, এরকম যত কিছুই হোক না কেন, যেটা সারা দিন রাত শুধু এইসব মোটিভেশন 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 করে না, সেখান থেকে আসলে ফ্রুট বেশি আর আসবে না। আপনি হার্ড সফট করে আপনাকে আমার কান দিয়ে দিলেন, কি হবে, কতটুকু এটার এফেক্টটা কতটুকু থাকবে। আচ্ছা এটা একটা এক্সপিরিয়েন্স। আরেকটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি, এই লন্ডন শহরের মধ্যে আরেকটা সালাফি মসজিদ আছে, আমি কোনো নাম নিচ্ছি না কারো, এরা এত কঠোর এত কঠোর এত কঠোর যে এরা যে শেখের কথা শুনে, আপনি যদি সেই শেখের থেকে আইল না নেন, অথবা এই শেখ যাদেরকে রেফিউট করে আপনি যদি তাদেরকে রেফিউট না করেন, প্রথমত আপনি যদি তাদেরকে পছন্দ করেন তাহলে ভাই আপনি শেষ, আপনি মুসলিমও আপনাকে ধরবে না, আপনি যদি তাদেরকে পছন্দ না করেন, বাট আপনি যদি তাদেরকে ওপেন রেফিউট না করেন, আপনাকে দেখলে সালামও দিবে না তারা। এটা গেল আরেক এক্সট্রিম, বুঝতে পারতেছি সবাইকে, সুবহানাল্লাহ। এবং এরা মানে সুবহানাল্লাহ কষ্ট, অনেকে অনেক ভাইরা থেকে অনেক কষ্ট পাইছে, বাস্তব কথা হচ্ছে অনেক ভাইরা অনেক কষ্ট পাইছে, মানে এত শাদিদ এত শাদিদ। হ্যাঁ ঠিক আছে, আমরা বলতেছি না যে আমরা সফট অথবা এরকম কিছু, আমাদের সফটই হয়ে যেতে হবে এটা আমি বলতেছি না, ওয়েলাকিন মানে এভাবে করে করা মানে মানুষ আপনার দাওয়া নিবে না, আপনার আখলাক যদি এমন হয় লিটারালি আপনাকে মসজিদ থেকে বের করে দিবে ঠেলে। আপনি যদি আপনি শুধু তাদের আলেমদের কথা শুনতে হবে, এবং তাদের আলেমদের অ্যাপ্রুভ যে শুধু তার কথা শুনবে, এছাড়া আপনি কারো কথা শুনতে পারবেন। এটা গেল আরেকটা এক্সট্রিম, এই দুটো এক্সট্রিম আমি বুঝলাম, তাই না? আরেকটা মার্কাস আছে, এরা হচ্ছে একটা গ্রুপ অফ মেদিনা ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, তারা সবগুলো মেদিনা ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, তাদের গোল শুধু একটা, তারা এসব হার্ড সফটিং নিয়ে সারাদিন রাত থাকে না, খালি মানুষকে কিভাবে করে প্লিজ করবে, আর একদম বড় সেন্টার খুলতে পারে না, কারণ এরকম না করলে ইউজুয়ালি আপনি যদি এরকম না হন আপনাকে ইউজুয়ালি কেউ এরকম ফান্ডিং টান্ডিং দিবে না, আপনি অত ইমপ্রেসড হবেন না সোসাইটিতে। তো এদের কাজ হচ্ছে একটা, এদের গোল শুধু একটা, এরা সালাফরা যেভাবে আইলম অর্জন করছে সেভাবে করে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চায়। তারা কি করে, তারা নিজের এক একজন কিন্তু মদিনা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এক একটা এক এক ফিল্ডে, একজন হাদিদ কুলিয়াতুল হাদিদ থেকে, একজন কুলিয়াতুল শরিয়া থেকে, একজন কুলিয়াতুল কোরআন থেকে, একজন আরবিক থেকে, এক একজন মাস্টার্স করা, এক একজন ব্যাচেলার্স করা, কিন্তু এদের কাজ শুধু একটা। এরা প্রত্যেক বছর কি করে, সৌদি আরবে শেখ বিন বা শেখ উসাইমিন ওনাদের যেসব ছাত্ররা আছে না, তাদের সাথে যতটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে মদিনা ইউনিভার্সিটি, তারা এসব শেখদের সাথে কমিউনিকেশনের মধ্যে ছিল, তারা তাদের সাথে ট্যাগড হয়ে তারা তাদেরকে ফ্লাই করে লন্ডনে আনে, লন্ডনে এনে তারা এক একটা মাতন ধরে 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 তারা দার্স করায়। এইভাবে করে এরকম মানুষ ছেলেমেয়েরা যায়, মেয়েদের জন্য আলাদা রুম আছে, এরকম এরকম টিভি দেওয়া, মেয়েদের জন্য আলাদা রুম আছে, ছেলেরা এভাবে করে যায়। এখানে একজন মদিনা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বসে যিনি ইংলিশ পারে আরবিক পারে,
এখানে ওই মাশায়েখ বড় শেখ উনি বসে, যাকে নিয়ে কারো কোনো ইখতিলাফ নেই, শেখ বিন বাজের ছাত্র, শেখ উসাইমিনের ছাত্র এবং অ্যাকসেপ্টেড আলেমা, এখানে বসে মাতন ধরে, মাতন পরে শেখ এক্সপ্লেন করে অ্যারাবিকে বা ইংলিশেও ট্রান্সলেট করে। ওদের কাজ শুধু এটা। ওরা লেভেল ওয়ান বানাইছে, লেভেল টু বানাইছে, লেভেল থ্রি বানাইছে, লেভেল ফোর বানাইছে। লেভেল ওয়ানের মধ্যে তারা কিছু বেসিক লেভেলে মাতন রাখছে, লেভেল টুর মধ্যে কিছু আরেকটু ইম্প্রুভ লেভেল মাতন রাখছে, লেভেল থ্রিতে আরেকটু আপ, তারপর আরেকটু আপ। এইভাবে করে তারা একটা পরিবেশ তৈরি করছে এবং তারা হার্ড সফটিং লেকচারও রাখে। হার্ড সফটিং তারা তাদের প্রত্যেক মানডে তাদের একটা করে লেকচার থাকে, একটা করে হালাকা থাকে, সিস্টার্স গেট টুগেদার থাকে, ব্রাদার্স গেট টুগেদার থাকে, তারা এমনকি পিকনিকেও যায় থাকে, এগুলো সব আছে। কিন্তু তাদের মেইন প্রাইমারি গোলটা হচ্ছে আইল ভিত্তিক কাজ। তাদের কাছে যখনই কেউ যদি বলে আচ্ছা অমুককে নিয়ে আপনার মত কি, তমুককে নিয়ে আপনার মত কি, তারা বলবে তুমি কি এটা জানো? বলবে না জানি না। বলে চুপচাপ এখানে বসো, শেখ আসছে বসে পড়ো, তোমার কাজ দরকার নেই এগুলো এত কিছু জানা, তোমার কাজ পড়ার, তুমি পড়ো। কারণ সোসাইটিতে না দুই ধরনের মানুষ আছে, একটা হচ্ছে আপনি মাছ ধরতে জানেন না, আপনি মাছ ধরতে জানেন না কেন জানেন না, আপনাকে মাছ বলে মুরগি খাওয়াই দিবে, এটা হইলো একটা গ্রুপ আছে। আরেকটা আপনি মাছ ধরতে জানেন না, আপনার জন্য মাছ ধরে ধরে এনে আপনাকে খাওয়াবে। আর কিছু মানুষ আছে যারা মাছ ধরতে জানে এবং তারা চায় না যে সে আপনার জন্য মাছ ধরবে, তারা চায় যে আপনাকে তারা মাছ ধরতে শিখাই দিবে, তারপর আপনি গিয়ে আপনার নিজের মাছ নিজে ধরেন। তো যারা মিসগাইডেড তারা হচ্ছে আপনাকে মাছের নামে মুরগি খাওয়াই দিবে, অথবা মুরগির নামে মাছ খাওয়াই দিবে, অথবা গরুর মাংসের নামে মহিষের মাংস খাওয়াই দিবে, তো কুকুরের মাংস খাওয়াই দিবে। আরেকটা আছে শুধু তার হাতে গিয়ে আপনি খাইতে পারবেন, নিজের হাতে ধরে খাইতে পারবেন না, আপনি তার কাছে যাবেন, ডাল দিয়ে মাংস দিয়ে ভাত মাখাই দিয়ে আপনার মুখে তুলে তুলে খাওয়াই দিবে। আপনি যখন বলেন না আপনার হাতে আমার খাইতে ইচ্ছা করে না, জানেন নিজের হাতে খাই, বেটা তুই বেশি কথা বলস, তুই জানোস আমি কে, তুই তুই শূন্যের বাইরে চলে, তুই বিদাতি হয়ে গেছে, এই ওকে এখন রিফিট করবে, ওকে নিয়ে লেখালেখি করবে। আর কিছু মানুষ আছে যারা হ্যাঁ তারা আপনার সাথে স্কলার থেকে কানেক্ট করে দিবে, তারা আপনাকে ওই টুলসগুলো দিবে যেটা দিয়ে আপনি ভালো মন্দটা বুঝবেন। হ্যাঁ আপনি মুজতাহিদ হয়ে যাবেন অফকোর্স, বলে কিনা আপনার বেসিক মুসলিম হওয়ার জন্য যেটা দরকার। এবং আমি এত সময় নিয়ে কেন আমি কথাগুলো বলতেছি, আমি কথাগুলো এই জন্যই বলতেছি, এই যে মাঝখানে যে গ্রুপটা, লন্ডনে আমি তিনটা গ্রুপের কথা বললাম না, এই মাঝখানে যে গ্রুপটা, এই গ্রুপটা যে কন্ট্রিবিউশন করতেছে ওই সোসাইটির মধ্যে, এটা অন্য কেউ করতে পারতেছে না। এই গ্রুপটার ধারা এমন কিছু তলেবুল ইলম বের হচ্ছে যারা জীবনে কোনোদিন সৌদি আরবিয়াতে পাও রাখে নাই, জীবনে কোনোদিন মাদিনা ইউনিভার্সিটি যায়ও নাই, কিন্তু তারা এই ওস্তাদদের কাছে বসে, শেখদের কাছে বসে, আরও উপরে লেভেলে তলেবুল ইলমদের কাছে বসে তারা আরবি শিখতেছে, তারা ফিকহ শিখতেছে, তারা আকিদা শিখতেছে, টু দ্য পয়েন্টে তারা আরবিকে কনভারসেশন করতে পারে, টু দ্য পয়েন্টে তারা এত মোটিভেশন পায় যে তারা, তাদের এটা গোল হয় যে আগামী বছর যখন এই শেখটা আবার আসবে সৌদি আরব থেকে আরেকটা মতন পড়ানোর জন্য, আমি আর ওই আরবিক ইংলিশ ট্রান্সলেশনের উপর আর নির্ভর করবো না, আমি ডিরেক্ট ওখান থেকে আরবিকটাই বুঝবো। আমি অবাক এগুলো দেখে। এবার আরও মজার কথা একটা আপনাদেরকে বলি, এই যে সব বললাম না মাদিনা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, এরা সর্বোচ্চ কতটুকু গ্র্যাজুয়েট জানেন? মাস্টার্স পর্যন্ত। আর আমাদের দেশে পিএইচডি ভরা ভরা, মাদিনা ইউনিভার্সিটি পিএইচডি ভরা আমাদের শেখরা, ডক্টর আবুবকর জাকারিয়া, ডক্টর মানজুর ইলাহি, শেখ সাইফুল্লাহ, আমি এই তিনজনকে চিনি, আরও অনেক আছে পিএইচডি ভরা। আমি বলতেছি না যে পিএইচডি মানদণ্ড, পিএইচডি করলেই যে একটা মানুষ সকলের উপর, আমি আবার এটা বলতেছি না, এই কথা আমি বুঝতেছি না। ওয়েলাকিন তাদের কাছে ওরকম বড় মাশায়েখ নাই, তারা যেসব শেখদেরকে আনে সুবহানাল্লাহ, আমাদের শেখরা ওই ক্যালিবারের, অ্যাটলিস্ট এই তিনজন, ডক্টর আবুবকর জাকারিয়া মানে সুবহানাল্লাহ আমাদের জন্য যে অ্যাসেট, ডক্টর আবুবকর জাকারিয়া সুবহানাল্লাহ, সেখানে আমরা আমাদেরকে ইউটিলাইজ করি না, ভেবে দেখতেছেন? অথচ ওইখানে ওরা এটা হচ্ছে কম হয়ে ওরা কত বেশি কন্ট্রিবিউট করতেছে, ওদের ওখানে পুরো দেশ মিলে একটা দুইটা পিএইচডি ক্যান্ডিডেট পাবেন, একটা দুইটা জায়গা, অথবা একটা পিএইচডিটাকে নিয়ে সবাই শেখ শেখ শেখ। আচ্ছা আমাদের ভরা, মানে মাশায়েখ আমাদের ভরা, আমাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের যেসব বইগুলো ট্রান্সলেট হয়েছে সুবহানাল্লাহ। এবার আমি দেশে আসার পর রিসেন্টলি ডক্টর আবুবকর জাকারিয়া, যেমন সিআর আলামুন্নুবালা, ইমাম জাহাবির, এটা তো ইংলিশে জীবনে কি চিন্তাই করতে পারে না, ইংলিশে এটা আছে, আমাদের বাংলায় অলরেডি দুইটা খণ্ড বের হয়ে গেছে। তারপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রিসেন্টলি যে বইটা ডক্টর আবুবকর জাকারিয়া বলে ফাতোয়া হামাউইয়ানা, যেটা সুবহানাল্লাহ, এগুলো যে কত বড় অ্যাসেট আপনারা বুঝতেছেন? অথচ আমাদের দেশে এখনই কালচার নেই, আমাদের দেশে এখনো কালচার কি, ওই শীত আসলে একটু শাল পেঁচায় গিয়ে একটা মাহফিলে বসবে, অথবা কোন একটা শেখকে এনে একটা টপিক ধরাই দিব, দুই ঘন্টা এক ঘন্টা একটা লেকচার দিবে,
তারপর শেখের কাছে একই প্রশ্ন ঘুরায় 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 ঘুরায়, আরে ভাই একই ডক্টর অবকাশ জাকারিয়া, আমি কোয়েশ্চন আনসার সেশনগুলো দেখি, একই প্রশ্ন মানে গত 10 বছর ধরে চলতেছে, তগুতকে 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 তগুত, এই প্রশ্ন এখন পর্যন্ত খেলি চলতেছে, মানে কি আনসার দেয় নাই রে ভাই, ব্যাংকে চাকরি করা যাবে নাকি যাবে না, এই প্রশ্ন মানে গত 20 বছর ধরে চলতেছেই চলতেছে, দাড়ি রাখা কতটুকু দরকার, আমার বউকে কত তালাক, মানে একই এটার মধ্যেই আছে, কিন্তু তলেবল ইলমা রেডি হচ্ছে না। আমি এগুলো আপনাদেরকে এটা বলার জন্য এটাই যে এই যে আমরা যে সিটিংটাতে বসছি না, এটা আমাদের নর্ম হওয়া উচিত, এই সিটিংটা করে কুফফার দেশে মানুষ ইসলাম শিখে ফেলতেছে, আর আমরা দারুল ইসলামে থেকে, আমরা ইসলামিক সোসাইটিতে থেকে আমরা এখন এই পরিবেশ তৈরি করতে পারতেছি না। তো ভাই এটা আপনাদের করতে হবে, এটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। তো আমি এই জন্যই বারবার এইটার জন্য সব জায়গায় বলি, সব জায়গায় বলি যে এই পরিবেশ আমাদের তৈরি করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সুবহানাল্লাহ, আজকে আমাদের এলম নেওয়া কিরকম হয়ে গেছে, আমরা কোনো এলম মানে আমি এইভাবে করে শিখিনি এলম নেওয়া, মানে আমরা সবসময় শিখছি হচ্ছে যে এলম মানে হচ্ছে একটা টপিক, ওই টপিকটা যে টপিকের জন্য শিখা তা না। ইউজুয়ালি আমরা যখন, আমি যখন পার্সোনালি কোনো কিছুর জন্য আনসার দিই অথবা কোনো কিছু বুঝি, এটা আমার কোনো না কোনো একটা বই পড়তে গিয়ে ওই পয়েন্টটা শিখা হয়েছে, কিন্তু আমাদের দেশে এলমটা কিরকম খেপ মারা এলম, একটা প্রবলেম হয়েছে ওই প্রবলেমের জন্য সবচেয়ে প্রথম শেখ হচ্ছে ইউটিউব, শেখ ইউটিউব, কিবোর্ডটা প্রথমে রিদিমিকে চেঞ্জ করে ওই ওই ওয়ার্ডটা লিখে মনে করেন দাজ্জাল আবু বকর জাকারিয়া এন্টার, অথবা রাফেলে দেন বাংলা লিখে রাফেলে দেন মতিউর রহমান মাদানি, আর একটু করা করেছে দাঁত ভাঙা জবাব লিখে এন্টার, এরপর যে ভিডিওটা আসবে 4-5টা ভিডিও দেখে ইমাম হয়ে যাবে, সে রাফেলে দেনের ইমাম, তো থিসিস লিখে ফেলতে পারবে, মনে করেন অমুক, মনে করেন সাবিকের ভুল কোথায় লিখবে সাবিক মতি রহমান মাথানি এন্টার, না রেফিউটেডও লিখতে হবে না, জাস্ট দুই দুই মা দুই মানহাজের আলেমের নাম একসাথে লিখলেই ভিডিও এনাফ চলে আসবে, ইন্টারেস্টিং এরকম না, এভাবে এলম অর্জন করেছে। জিজ্ঞেস করেন, আপনি তালিকা করেন, দরকার হলে আপনি সার্ভে করেন না, যত সো কল সহি আকিদা সো কল আনসার দিয়ে দেয় সব জায়গায়, সো কল গ্রুপের মধ্যে খালি মানে পোস্ট অফ এগুলো আছে না, সো কল রেফিউটেশন করতেছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন না। আচ্ছা তুমি যে এই পয়েন্টটা বললা, এই পয়েন্টটা তুমি কীভাবে চাচ্ছ, কীভাবে মানে ওর এটা ওয়েটা কীভাবে, সে বলবে আমার ওয়ে হচ্ছে এই টপিকটা স্পেসিফিকলি এই টপিকটাতেই আমি ইউটিউব করে জানছি। এটা তো একটা বড় প্রবলেম, কি আমি আপনাদেরকে বলি, আমরা হচ্ছে যেহেতু অঙ্ক মানে আমরা বেশি বৈজ্ঞানিক মানুষ, তো আমরা সব কিছুকে অঙ্কর মতো মনে করি, দুয়ে দুয়ে যদি 4 হয় তাহলে 4 × 2 = 6, এখন ইসলামের বেলায় এসে আমরা এরকম বলি যে মনে করেন উনি একটা প্রশ্ন করছে ওস্তাদ এটা করা কি জায়েজ, আমি বললাম জায়েজ, তাহলে এখন ও এই কথাটা শুনলো, ও বললো উনি প্রশ্নটা করছে এটা করা কি জায়েজ, উনি বলছে এটা জায়েজ, তাহলে আমি এখন এই সিচুয়েশনে আছি, তাহলে আমার যেহেতু ওর এটা জায়েজ তাহলে আমার এটাও জায়েজ, যেহেতু 2 × 2 = 4, 4 × 2 = 6, কিয়াস এই, এটা যে কত বড় ফিতনা। এলম কিন্তু এভাবেই আমাদের দেশে, কিন্তু এভাবেই মনে করেন একটা প্রশ্ন আসে যে অমুক কি বেদাতি, ইউজুয়ালি বেশিরভাগ বাংলাদেশের ভিডিওগুলো যখন দেখি না মজা লাগে আমার, ওই শেখ কিন্তু ডিরেক্টলি বলে নাই অমুক খারেজি অথবা অমুক খারাপ, এভাবে করে কিন্তু বলে না, সাধারণত ভিডিওটা হয় দেখেন অমুক অমুকের ব্যাপারে কি বললো, তো তখন যেটা হয় অমুক আসলে ওই ভিডিওতে অন্য একটা মানুষের কথা বলছিল অথবা অন্য একটা মানহাজকে ব্যাখ্যা করতেছিল, অ্যান্ড সামহাও ওনার এই কথাটা ওনার সাথে মিলে গেছে, এটা হয়ে যায় রেফিউটেশনের একটা রিসোর্স, এটা হয়ে যায় ইলমের একটা রিসোর্স, মানে আসাসটাই হয়েছে একদম ভুল একটা জায়গায়। এভাবে করে যতদিন মানুষ ইলম অর্জন করবে জাহেলিয়াতের মধ্যেই থাকবে, জাহেলিয়াতের মধ্যেই থাকবে, ঠিক আছে। সুবহানাল্লাহ, আমাদের এই এক্সট্রিমগুলো ছাড়তে হবে, আমাদের বসে পড়তে হবে। আপনি একজনকে জিজ্ঞেস করেন যে দেখি বলতো, আপনাদের যেমন লাস্ট এই কয়েকদিন আগে শনিবারে যেখানে একটা হালাকা হয়েছিল, আমি শুরু তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলাম আর কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলাম, আপনি আপনি কাউকে জিজ্ঞেস করেন তো যে বলতো আরকানুল ইসলাম কি কি, আরকানুল মানে কালিমা কি কি, লা ইলাহা ইল্লাল্লাহ আরকানগুলা কি কি, লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতগুলা কি কি, বলবে জানি 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 এরকম। সুহান, ঠিক সেই ছেলেটাকে আপনি জিজ্ঞেস করেন আচ্ছা বলতো অমুকের ভিডিও কেন দেখা যাবে না, অথবা এটাও বলতে হবে আপনি শুধু তাকে বলেন অমুকের ভিডিও না আমার খুব ভালো লাগে, ইচ্ছা করে আপনি যদি তার সামনে বলেন কি কেন,
বলছে কেন ওর ভিডিও কি দেখা যাবে না? বলে না, বলছে কেন? পয়েন্ট পয়েন্ট ওয়ান এটা, পয়েন্ট টু এটা, পয়েন্ট থ্রি এটা, পয়েন্ট থ্রির ব্যাপারে ডক্টর অমুক ডক্টর এটা বলছে, আবার অমুক ডক্টরের রিপ্লাই হিসেবে উনি এটা বলছে, অ্যান্ড দেয়ার ফর এটা। ওরে বাবা, মারাত্মক লেভেলের কিয়াস, মারাত্মক লেভেলের রিসার্চ। সে কবরে যে কি আনসার দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সে কবরে যে কি আনসার দিবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আপনার আমল হচ্ছে আপনার নিয়ত অনুযায়ী, এবং আপনার সেই নিয়তের রেজাল্ট আপনি পাবেন আপনার নিয়ত যেরকম সেরকম। তাহলে আজকে আপনার এখানে আসছেন, আপনাদের আজকে আপনাদের নিয়ত আগে ঠিক করতে হবে, আমি কেন আসছি। আপনি যদি এখানে আসেন যে ওস্তাদ ওখানে রফার জায়গায় নাসাব বলে ফেলছে একটা কথা বলতে গিয়ে, ওখানে ওস্তাদ ওই ফ্রেজটাকে মুদাফ মুদাফিলাই করতে গিয়ে নুনটাকে বাদ দেয় নাই, ওস্তাদ এখানে এটা করছে, হ্যাঁ দূর, তাহলে আমার মানে আমার ভুল ধরতে আসছেন, তাহলে আমি তো ভুলে ভরা রে ভাই, আমি বলতেছি আপনি, তাহলে আমার এখানে পড়ার দরকার নেই, কারণ আমি ভুলে ভরা, আপনি আমাদের কি শিখবেন? আপনি অন্য আরো ভালো কারো কাছে শিখেন, আপনার নিয়ত যেটা পেয়ে গেছেন আপনি, আমি বলে দিতেছি মানে আমি বলে দিচ্ছি যে ভুল আমার আছে, সো আপনার কি খুঁজবেন ভুল? এটাই আমার ভুল যে আমি বলে দিচ্ছি আমার ভুল আছে। আচ্ছা, আপনার নিয়ত যদি হয় যে আমি এটা নিয়ে শো বোটিং করবো, শো বোটিং মানে হচ্ছে আমি এটা নিয়ে শো অফ করবো, ও আমি তো নতুন হালাকা জয়েন করছি, আমি এখন সালাসুদুল, আমি এখন একজন তলে বলে নি, আমি ভাই তোমাদের এসব না, এই তোমরা এগুলো ইউটিউবে করো, আমরা এখন ডু ইট দ্য রাইট ওয়ে। হ্যাঁ, আপনি এটাই পাবেন এই ক্লাস থেকে, আপনি এটাই পাবেন। আর আপনার যদি নিয়া হয় যে আমি আইলম অর্জন করবো সালাফরা যেভাবে করে করছে, আমাদের মাশায়েখরা যেভাবে করে করছেন, মসজিদ নবী মসজিদ আল হারামে যেভাবে করে হয়, ছোট ছোট বই নিয়ে ছোট ছোট রিসালা নিয়ে একটু 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 করে করে পড়া, এটা যদি আপনার নিয়ত হয় এবং এটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তবেই আপনি এই দার্স থেকে বেনিফিটেড হইতে পারবেন। ঠিক আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। আচ্ছা, এখন আমাদের সামনে যে বইটা সেটা হচ্ছে কি? সালাসাতুল উসুল। আচ্ছা, আমি আগে আপনাদের কিছু গ্রাউন্ড রুলস বলে দিই। আপনি দুই ধরনের স্টুডেন্ট হইতে পারেন, এক আপনি শুনে নোট করার মধ্যে আপনি এটা আপনার ভালো অভ্যাস আছে, যদি আপনি ওই ধরনের স্টুডেন্ট হন আপনি নোট করেন, আমার আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, আপনি আমার কথা শুনেন নোট করেন কোনো সমস্যা নেই, কারণ আপনার ফোকাস আমার কথায় আছে। বাট আপনি যদি ওইরকম স্টুডেন্ট না হন, আপনার যদি এমন হয় যে না ওস্তাদ আমি লিসেনিংয়ে ভালো, তাহলে আপনার জন্য যেটা বেস্ট হবে এখন নোট করেন না, কিছু করেন না, আমার কথা শুনেন ভালোভাবে, রেকর্ডিং পাবেন পরে, এবং এটা রিভাইজ করা অনেক বেশি দরকার, বাসায় গিয়ে অথবা এক সপ্তাহ পরে আবার আসবেন, এই সপ্তাহের মধ্যে যে কোনো একদিন আবার এই ভিডিওটা ছাড়বেন। বাট এবার যেটা করবেন হচ্ছে আমার কথাগুলো শুনবেন, যে ফায়দাগুলো পাবেন পজ করবেন, ফায়দাটা লিখবেন, তারপর প্লে করবেন, এভাবে করে করে নোট করবেন। আল্লাহি লিখার ফাদাইল এটা বলার বাইরে, এমনও হইতে পারে আপনার নাতির 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 নাতি কোনোদিন আপনার এই নোট বইটা পাবে, হইতে পারে সে কোনোদিন একটা আলেম হবে এবং সে কোনোদিন কোনটা দার্স দিবে, তখন সে বলবে যে আমার দাদা দাদা দাদার নোট বইয়ের মধ্যে আমি এই বিসমিল্লার মধ্যে আমি এই ফাওয়াইদ পাইছি। চিন্তা করেন, আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার এই লিখার ফাওয়াইদটা সে আপনাকে কবরে পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তো আমাদের হাতে বইটা কি? আমাদের হাতে বইটা হচ্ছে সালাসাতুল উসুল অথবা আল উসুল সালাসা, যেটাই বলেন না কেন। ঠিক আছে, আমার একটা টিচার বলছে না এটার নাম আসলে সালাসাতুল উসুল, একটা টিচার বলছে যে না এটা আল উসুল সালাসা, আবার একজন বলছে যে একটা হইলেই হয়েছে। তো ডক্টর আবুবকর জাকারিয়া লাস্টবার যখন আমরা ওনার সাথে দাওরাটা করলাম এই সালাতুল উসুলের মাথানটা নিয়ে, উনি বললো যেটাতে তুমি জোর দিতে, তুমি তিনটা বিষয় এটাতে জোর দিতে তুমি সালাতুল উসুল, অথবা তুমি যদি উসুলে জোর দিতে চাও তাহলে তুমি আল উসুল সালাসা বলতে পারো, সরি নাম আল উসুল সালাসা নাম। আলা কুল্লি হাল, বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন ইমাম আব্দুল হোসেন মুহাম্মদ ইবেন সুলেমান ইবেন আব্দুল ওয়াহাব আত-তামিমি। আচ্ছা, এইটা নিয়ে তো সবচেয়ে বড় মজা, ওয়াহাবি আমাদের দেশে সবচেয়ে বড় ট্যাগ, ওয়াহাবি। আমি একটা প্রতিষ্ঠানের শিক্ষক, আমাকে একটা বাচ্চা আমার জিজ্ঞেস করছে যে স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াহাবি, সো হোয়াট ইজ ওয়াহাবি স্যার, আই হ্যাড দেয়ার সাম মসজিদ হুইচ ইজ ওয়াহাবি, কিছু মসজিদ নাকি আছে ওয়াহাবি। তা আমি একদিন আল্লাহ করে দেখে টাইম নিয়েছি বোঝানোর জন্য। আচ্ছা ভাই, এখন আমি আপনাকে একটা উদাহরণ দিই, উদাহরণ দিই সবসময় সবকিছু বোঝাটা বেস্ট। আমার নাম মনে করেন সাবিকুল ইসলাম, আমার নাম হচ্ছে সাবিকুল ইবনে সিরাজ, আমার বাবার নাম সিরাজ, সাবিকুল ইবনে সিরাজ। উদাহরণ ধরেন আমি আপনাদের সবাইকে পাগল বানায় ফেলছি, আপনাদের ব্রেন ট্রেন ওয়াশ করে আমি আপনাদেরকে পাগল বানায় ফেলছি, আপনারা সবাই আমার ফ্যান হয়ে গেছেন, এখন পাগলামি শুরু করছেন সোসাইটির মধ্যে, সবাই আপনাদেরকে কি বলবে, সাবিকি বলবে নাকি সিরাজি বলবে?
সাবি কি বলবে একদম সিম্পল কথা তাই না কারণ আমি তো পাগল হইছি আমার বাপে তো করে নাই আচ্ছা এখন যদি আপনারা আমার কথা পাগল হইছেন কিন্তু মানুষ আপনাকে ট্যাগ দেয় সিরাজি আপনি বলবেন না এটা কি মিসকিন মতো কথা মানে পাগলামি কথা না এটা এটা ইললজিক্যাল কথা না আচ্ছা ওনার নাম কি বললাম মুহাম্মদ ইবনে সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব আচ্ছা আত-তামিমি তাহলে ওনার আসলে নাম কি মুহাম্মদ আচ্ছা সমস্যা হচ্ছে মুহাম্মদ নামে কেউ যদি আপনাকে কিছু শেখায় ঠিক ভুল পরে আসতেছি বাট মুহাম্মদ নামে যদি আপনাকে কেউ কিছু শেখায় এন্ড আপনি তাকে ফলো করার জন্য আপনাকে যদি মুহাম্মাদি নাম দেয় তখন কাফেররা কি মনে করবে যদি সে আপনাকে না চিনে আমাকে না চিনে মুহাম্মদ হিসেবে তাহলে কাফেররা কি মনে করবে মুহাম্মাদি তার মানে কার ফলোয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের একটা প্রফেট আছে শুনছি ওনার নাম মুহাম্মদ তাই না দেখেন যারা ওনাকে ঘৃণা করেন যারা তৌহিদের দাওয়াকে ঘৃণা করেন তাদের ট্যাকটিক্সটা দেখেন কিরকম ওনাকেই যদি গালি দিতে হয় ওনার কথা শোনার জন্য যদি তোমরা আমাকে গালি দাও তাহলে তোমরা আমাকে মুহাম্মাদি গালি দাও মুহাম্মাদি গালি দাও না ওনার আপনাকে মুহাম্মাদি গালি দিবে না ওনার আপনাকে কি গালি দিবে ওয়াহাবি কেন কারণ মুহাম্মাদি গালি দিলে যে যদি কেউ ভুলবশত মনে করে ফেলে ও তার মানে ও মনে মুহাম্মাদের ফলোয়ার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার দেয়ারফর ওকে ফলো করা ভালো না কোনো চান্সই রাখবে না ফলো করার আচ্ছা মুহাম্মদ ইবন কার ছেলে আব্দুল দ্য স্লেভ অফ আব্দুল ওয়াহাব ওয়াহাব কে আচ্ছা এখন ওয়াহাবে আসি তাহলে ওয়াহাব কে আল ওয়াহাব কে আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন মেজরিটি মানুষ জানে না আল ওয়াহাব যে আল্লাহর একটা নাম এটা অনেকে জানে না সুবহানাল্লাহ এখন এটা একটা ভালো অ্যাডভান্টেজ তাহলে আল ওয়াহাব কে এটা মানুষ জানে না তাহলে এই নামটা দিয়ে গুতাই এই নামটা দিয়ে গুতাই কি নাম দিয়ে দিল তাহলে ওয়াহাবি আচ্ছা কিছু ডক্টর আছে আমাদের সোসাইটিতে মজা লাগছে রিসেন্টলি ডক্টর আবুকে জাকারিয়াকে ওনাকে নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল যে ডক্টর অমুক আপনা এই কথা বলছে এটা না করলে নাকি আপনাদের আপনাদের বউরা ডিভোর্স হয়ে যাবে আপনি কি তো সে আমাকে যে দারুণ একটা আনসার দিচ্ছে আমার খুব ভালো লাগছে বলছে প্রথমত উনি ডক্টর না আমি আপনাদেরকে বলি কেন উনি ডক্টর না আমি জানি না আমি ওনার কোনো ওগুলো চেক করি না সার্টিফিকেট আমি আপনাকে বলি কেন উনি ডক্টর না ডক্টর বলে তাকে যে পিএইচডি করে পিএইচডি করা মানে বুঝেন আপনারা পিএইচডি করা মানে হচ্ছে আপনি যদি প্রকৃত ভালোভাবে পিএইচডি করেন কোনো ভার্সিটি থেকে মানে আপনি দৈনন্দিন অ্যাটলিস্ট ১০ থেকে ১২ ঘন্টা আপনার রিসার্চের মধ্যে ব্যস্ত থাকতে হবে আর রিসার্চ মানে কি জানেন আপনারা রিসার্চ মানে হচ্ছে আপনি এক একটা কথা বলার জন্য আপনার থাউজেন্ডস অফ রেফারেন্সেস আনতে হবে ব্যাক আপ আনতে হবে এটার জন্য অনেক ঘাটাঘাটি করতে হবে আপনি আমি একদিন এই সকল ডক্টর এই ডক্টরের ডক্টর এই ডক্টরের আমি ভিডিও দেখতেছিলাম ওখানের মধ্যে উনি বলতেছে মুহাম্মদ বিন আবু ওয়াহাবি কারা সো ওয়াহাবি হচ্ছে যারা লা মাধাবি সে কি বললো ওয়াহাবি মানে হচ্ছে যারা লা মাধাবি যারা কোনো মাধাব মানে না একটা ডক্টরের মুখে এটা যায় মানে আপনি কাউকে গালি দিবেন গাড়িটাও একটু রিসার্চ করে গালি দেন যে এই মানুষটার আমি গাধা ডাকলাম কারণ গাধার একটা সিফাত হচ্ছে যে গাধা খালি ভার নেয় কিন্তু গাধার কোনো আকল নাই তো এই লোকটা খালি মানে যেটা বলে এটাতেই চলে কোনো আইল নাই এই জন্য আমি ওরা গাধা ডাকলাম অথবা আমি এরা ছাগল ডাকলাম কারণ ও ছাগলের মতো কোনো দাম মানে এরকম কোনো একটা মানে থাকে না বলে না এই যে একটা ছাগল এ তো একটা গাধা অথবা এরকম থাকে না ওদের একটা বোকা আচ্ছা বোকা মানে হচ্ছে যার আকল নাই যেহেতু ওর আকল নেই আপনি কাউকে গালি দিবেন অ্যাটলিস্ট তাকে নিয়ে রিসার্চ করেন আপনি সে বলছে লামা যাবি আমার শেখ শেখ জেলাল আবু আর্রব উনি একটা ৬০০ পেজের বই লিখছে যেখানে মধ্যে উনি ৩০০টার মতো মনে রেফারেন্স আনছে নন মুসলিম ওরিয়েন্টালিস্টদের থেকে ওরিয়েন্টালিস্ট হচ্ছে যারা মুসলিম না ইসলামের বাইরে থেকে তারা ইসলাম নিয়ে রিসার্চ করে ইসলামের খণ্ডন করার জন্য তাদের রেফারেন্স এনে উনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের তাদের প্লাস ইসলামিক রেফারেন্স এনে ইসলামিক ইতিহাসের রেফারেন্স এনে উনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা বই লিখছেন যেটা ইংলিশে আছে সেখানের মধ্যে ক্লিয়ারলি লিখা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কোন মাধাব ফলো করতেন তিনি একজন হাম্বলি মাধাবের আলেম ছিলেন হ্যাঁ তিনি আমাদের মতো এরকম মাধাব নিয়ে পাগলামি করতেন না হ্যাঁ তাআসুব ওনার মধ্যে ছিল না বাট এই কথাটা বলা ওনাকে নিয়ে একটা ডাহা মিশা কথা বলে না আমাদের চিটাঙ্গে বলি না ডাহা মিশা কথা ডাহা মিশা কথা যে লা মাধাবি সে হইল ওয়াহাবি কি জোক এটা একটা সুখান এরা ডক্টর এতে থেকে আমরা আইল নিচ্ছি সুহান আমরা তাহলে কোথায় আছি
একটা হাদিস আছে যেখানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইল মামা থেকে কিভাবে তুলে নেওয়া হবে, ঠুস করে তুলে নেওয়া হবে না, আলেমদের মৃত্যু দিয়ে। এবং তখন আমরা জাহেলদেরকে আমাদের লিডার হিসেবে নিব। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। আচ্ছা, মুহাম্মদ বিন আব্দুল ওহাব, নিশ্চয়ই আপনারা ইউটিউবে গেলে ওনার বায়োগ্রাফি নিয়ে অনেক ভিডিও পাবেন ভালো মাসাইন্দে থেকে। আমি এটা বেশি যাচ্ছি না, জাস্ট এতটুকু ওনার নামের নিয়ে এই ফিতনাটা নিয়ে একটু বললাম, এই লজিকটা আপনার সামনে দাঁড়া করানোর জন্য, যাতে নেক্সট টাইম কেউ যদি আপনাদেরকে বলে যে কি রে তুই কি ওয়াহাবি, তাকে আপনি জিজ্ঞেস করুন প্রথমে ওয়াহাব মানে, হু ইজ আল ওয়াহাব, জিজ্ঞেস করুন আল ওয়াহাব কে। এবং জিজ্ঞেস করুন যে তুমি আমাকে যে মানুষটাকে নিয়ে গালি দিচ্ছ, যে মানুষটাকে আমি ফলো করে দেখে আমার গালি দিচ্ছ, ওনার আসল নাম কি বলো? বলতে পারবে না, তো তাকে বলবেন যে এরকম করো না, এলম অর্জন করো। আমি অস্ট্রেলিয়া যখন ছিলাম আমার সাথে এরকম একটা ছেলে ছিল, ও আমাকে বলছে মোহাম্মদ মিন, আমি বলছি যে মানে আমাকে বলছে আপনি কি বই পড়েন, আমি বলছি সালাতুল রসুল, মানে এটা তো, আমি বলছি হ্যাঁ বলো বলো সমস্যা, এটা কার? না মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব না, আমি বলছি হ্যাঁ এতে কি উনি কিছে বলে, ওর সুন্দর করে কথা বলে আর কি, আমার শ্বশুরবাড়ির মানুষ, মানে আমার শ্বশুরবাড়ি আত্মীয় না, আমার শ্বশুরবাড়ি সিলেট, ও সিলেট। তো বলে যে উনি তো একটু বিতর্কিত একজন, মানে চলো আমার রুমে চলো, তো রুমে নিয়েছি মারার জন্য না, রুমে নিয়ে আমি ওকে সালাতুল রসুলটা খুলে দিছি। আমি বলছি তোমার কাছে আজকে সারা রাত টাইম, প্লিজ আজকে আমরা কাউকে নিয়ে একটা কথা বলার আগে তো আমাদের যাচাই করা উচিত, এই বইটার মধ্যে তুমি অ্যাটলিস্ট মানে চোখ বুলাই গিয়ে আমাকে একটা ভুল ধরে দেখো, আমি তোমার কথা মেনে নিব, মানে ইন ডেপ ডিসকাশন যেতে হবে না, তুমি জাস্ট চোখ বুলাই আমাকে দেখাও। আচ্ছা আরো সহজ করে দিই, এই বইয়ের মধ্যে তুমি 90% কোরআন এবং সুন্নাহ পাবা, তো এটা নিয়ে তো তোমার আমার মধ্যে কোনো বিতর্ক নাই, 20% যা এদিক ওইদিক 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 কিছু কিছু কথাবার্তা পাবা, ওগুলাকে আমাকে একটু মানে দেখাও যে এগুলো কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে, আমি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে ত্যাগ করবো, মানে ওনার বইকে আমি, বই পড়ানো আমি ত্যাগ করবো। তো সে বসে বসে ঘাটতেছে, সে বসে বসে ঘাটতেছে, পাইতেছে পাইতেছে। তখন আমি ওকে বললাম ভাই আমরা কি শিক্ষিত মানুষের মতো দেখ, আমরা কি শিক্ষিত, এটা কি শিক্ষিত মানুষের কাজ? এটা তো আমরা ইহুদি নাসারাদেরকে নিয়ে বলি, এটা তো আমরা নন মুসলিমদেরকে নিয়ে বলি, যে ও ফ্যামিলি পড়াইছে পড়ছে শেষ, ফ্যামিলি শিখাইছে মূর্তি পূজা করতে মূর্তি পূজা করতেছে শেষ, খ্রিস্টানদেরকে শিখাইছে জিজাস ইজ ফাদার, জিজাস ইজ সরি জিজাস ইজ সান, ওরা করতেছে। আমরা মুসলিমরা কোথায়, আমাদেরকে প্রথম আয়াত নাজিল করা হয়েছে ইকরা, কোথায় আমাদেরকে বলেছে ইকরা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, ইকরা পড়া লেখা এইসব কথা, যেখানে আমাদের কোরআন আমাদেরকে বলতেছে আল্লাহ, যেখানে আছে ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদার মধ্যে মানে উনি উইটনেসের মধ্যে উনি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে মেনশন করলো, মালায়েকাদেরকে মেনশন করলো, তারপর কাদেরকে, আহলুল ইলমদেরকে মেনশন করলো, আমাদের মুখে কি এরকম কথা যায়? আমি তাকে বললাম নেক্সট টাইম কইরো না, কোন সময় কাউকে নিয়ে কিছু বলার আগে রিসার্চ করো, অ্যাটলিস্ট ন্যূনতম রিসার্চটা করো যে তার আসলে প্রবলেমটা কোথায়, তাহলে তুমি মানুষকে অ্যাওয়ার করতে পারবে, সমস্যা নেই, কারণ তো প্রবলেম থাকতেই পারে, আমি তাকে সেটা নিয়ে অ্যাওয়ার করবো। সুবহানাল্লাহ, সে পাইলো না, তো সে যখন পাইলো না তখন আমি জানি না এখন তার স্ট্রেন্থ কি, বাট ওই দিন রাতে সে আর আমার সাথে আর বেশি কথাটা বলে নাই, না না সে আমাকে এটা কথা বলছে যে আপনার এটা দেখে মানে আপনি জেনারেল লাইন থেকে এসে আপনি যে এইভাবে করে দেওয়ার কাজ করছেন এটা, ও কিন্তু আমার মাদ্রাসার, ও মাদ্রাসার হয়ে ও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছিল, তো আমি জেনারেল লাইন, আমি জেনারেল লাইনই পড়তেছিলাম, বাট ও বলছিল যে আমি মাদ্রাসার হয়ে আমার এই অনুপ্রেরণা মানে আমার এই মোটিভেশন ছিল না, আপনাকে দেখে আমি অ্যাটলিস্ট এই মোটিভেশনটা পাইছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো পড়া লাগবে, বাট আমার মনে হয় না আর করছে। আলা কুলি হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন, হক এবং তৌফিক দান করুন, বাট উই হ্যাভ টু বি পিপল অফ ইলম, ইয়ানি আর কতদিন আমরা এইগুলোর মধ্যে থাকবো। আচ্ছা, তাহলে এই বইটা মেইনলি কী নিয়ে, এই বইটার মধ্যে মেইনলি আমরা তৌহিদের কথাবার্তাই পাবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা তৌহিদ কেন করবো, তৌহিদ নিয়ে আমরা কেন এত গুতাগুতি করি, তৌহিদ 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 কেন করি? প্রথমত আপনাদের যেটা জানতে হবে, ফার্স্ট পয়েন্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেনই তৌহিদ, তৌহিদের জন্য, টু এস্টাবলিশ তৌহিদ, তৌহিদ বাস্তবায়নের জন্য। এবং তৌহিদ কিসে বাস্তবায়নের জন্য? ইবাদাতে বাস্তবায়ন করার জন্য। এটা হচ্ছে আমাদের প্রাইমারি রিজন ফর আওয়ার ক্রিয়েশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্রিয়েট করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেনই কিসের জন্য, যাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদা করি। না, তাহলে আমাদের তৌহিদ শিখতে হবে কেন? কারণ এটা আমাদের ওয়ান অফ দ্য মেইন পারপাস অফ ক্রিয়েশন, সুবহানাল্লাহ। সেকেন্ড কারণ, আমরা কেন তৌহিদ শিখব? এই যে বলে না
যে হার্ড সফট মানে আচ্ছা আজকে আমরা এটা আনসার করি যে কেন হার্ড সফটেনিং ইজ নট এনাফ, কেন হার্ড সফটেনিং ইজ নট দ্য ফার্স্ট থিং ইউ ডু, মানে সরি কেন হার্ড সফটেনিং ইজ সাম মানে যে এমন একটা কিছু বাই দ্য ওয়ে আমি কখনো একটু বেশি ইংলিশ বলে ফেললে আমাকে একটু বলবেন যে ওস্তাদ এই জিনিসটা ইয়েতে বলেন আফন, এটা আমি অহংকার দেখানোর জন্য বলতেছি না, আমার যেহেতু প্রাইমারি পড়ালেখা এবং আমার টিচিংও ছিল ইংলিশে যার কারণে আমার অনেক সময় এটা হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এনিওয়েজ কেন বলি, কারণ আমরা যখন কারো হার্ট সফটেন করবো, যখন আমরা কাউকে ইমোশনাল লেকচার দিব, ইট ইজ বেসড আপন এটা কিসের উপর ভিত্তি করে, আমল, তাই না? আমল, ভালো আমল করলে এটা হবে, এই আমলের ফজিলত এটা, এসব বলে বলেই তো আমাদের চোখে কান্না আসে না, পানিশমেন্ট, আল্লাহর আল্লাহর পানিশমেন্ট এরকম এরকম, আল্লাহর শাস্তি এরকম। আপনার ওই যা যা আমলের কথা বলে আমি আপনার চোখে পানি আনাবো, সেই কোনো আমল আপনার কবুল হবে না যদি আপনার তৌহিদ না থাকে, তৌহিদ ছাড়া আপনার কোনো আমল কবুল হবে না। তাহলে কি হবে আপনি আমাকে বলেন, যে আজকে মনে করেন আমি আপনাকে চোখের পানি কান্দায় আমি আপনাকে দিনের বুঝটা আনাইলাম, আপনাকে আমি তৌহিদ শিখালাম না, আপনি জীবনে তৌহিদ শিখলেন না, কিন্তু আপনার চোখের পানি আস্তে 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 আপনি শেষ হয়ে গেলেন, এরপর আপনি কোনো জায়গায় চলে গেলেন, আপনি মাইন্ডসেটে খেলে ওই কথাই বলে গেলেন বলে গেলেন বলে গেলেন আমল করলেন, বাট আপনি জীবনেও তৌহিদ শিখলেন না, তৌহিদ বাস্তবায়ন করলেন আপনি জানলেনও, কারণ যদি না জানেন আপনি তৌহিদ বাস্তবায়ন কীভাবে করবেন, আপনার কি এই আমলগুলো কবুল হবে? তাহলে সেকেন্ড রিজন কেন আমরা তৌহিদ শিখবো, কারণ আল্লাহ কোনো আমল কবুল করবে না কি ছাড়া, তৌহিদ ছাড়া। আচ্ছা জান্নাহ, আমরা জান্নাত চাই না সবাই, জান্নাতের রিজার্ভডই শুধু তৌহিদ, যেসব মানুষরা তৌহিদ বাস্তবায়ন করছে তাদের জন্য, যাদের জীবনে তৌহিদ নাই তারা জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাত তাদের কোনোদিন হবে না, জান্নাত শুধু পিপল অফ তৌহিদের জন্য। তাহলে কি আমরা তৌহিদ শিখব না? সুবহানাল্লাহ, একটা মানুষ মনে করেন সে তৌহিদ, সে তার তৌহিদ বাস্তবায়ন করতে পারছে, সে ন্যূনতমটা হইলেও তিনি করছে, মিনিমাম লেভেল যতটুকু ততটুকু করছে, তার সাথে সে মদ খায়, গাঁজা খায়, জেনা করে, সুদ খায়, সব করে, এ বেটার নাকি আরেকটা লোক জীবনে মদ খায় না, গাঁজা খায় না, সুদ খায় না, জেনা করে না, ঘরের মধ্যে ঢুকলে পর্দায় মানে একদম সব পর্দা, মানে পুরুষেরও চেহারা দেখেন না, আপনি মনে করেন এরকম ঘরে আপনি গেছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট ইয়াউমুল কিয়ামাতে কে কে বেটার, কে সাকসেসফুল? যার তৌহিদ আছে ন্যূনতম, এটা হইতে পারে, হইতে পারে আল্লাহ তার তৌহিদের জন্য তার গুণাগুলো মাফ করে দিবে, অথবা হইতে পারে তার গুণাগুলোর জন্য সে কয়েকদিন জাহান্নামের আগুনে পানিশ হয়ে সে জান্নাতে যাবে, কিন্তু যার মধ্যে তৌহিদ ছিল না তার কোনো আমল কবুল হবে না, সে জাহান্নামের আগুনে পড়বে, কি লাভ হইলো তাহলে তার এগুলো করে। এবং এবার আমি আপনাদেরকে বলি, এবার আমি আপনাদেরকে বাই দ্য ওয়ে আপনারা কি বোর্ড হচ্ছেন এখন, মাতান পড়াটাই যদি সব হইতো তাহলে আপনারও তো মাতান পড়ে হয়ে যেত না, ওস্তাদদের কাছে পড়ার বেনিফিটটা হচ্ছে এটাই যে ওস্তাদরা অবশ্যই তাদের টিচার থেকে যেটা শিখছে সেটা আপনাদের কাছে পাস করবে, তার সাথে মনে করেন একজন আমি যেমন বিভিন্ন টিচারের কাছে এই সাবজেক্টটা পড়ছি, এই বইটা পড়ছি, তো বিভিন্ন টিচারদের ফাওয়াইদ আমি আপনাদের কাছে সামারি করে আনতে পারতেছি, তার সাথে আমি যেহেতু আগে এটা কয়েকবার পড়েছি আমার কিছু পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটাও একটা ফাওয়াইদ আপনাদের জন্য। তো এই জন্যই আল্লাহ ছাড়া তো কোরআনটা জিব্রিল ডিরেক্ট রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারতেন না, কিন্তু কাকে দিয়ে দেওয়া হয়েছে, জিব্রিল আলাইহিসসালামকে দিয়ে দেওয়া হয়েছে, এমনকি হাদিস জিব্রিল যেটা আমরা শিখেছি না সেখানে মধ্যে জিব্রিল আলাইহিসসালাম যে পয়েন্টগুলো এগুলো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি বলতে পারতেন না সাহাবিদেরকে, কিন্তু জিব্রিল আলাইহিসসালাম আসছেন, তিনি বসছেন, এনার বসার স্টাইল, প্রশ্ন করার স্টাইল, কথা বলার স্টাইল, এটা দিয়েও মুআল্লিম এবং তালিবুল ইলমদের জন্য একটা আদাব, যে একটা টিচার কীভাবে কোয়েশ্চেন করে 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 স্টুডেন্টদেরকে এঙ্গেজ রাখবে পড়াবে, একটা তলেবল একটা তলেবল কীভাবে টিচারের কাছে বসবে, সামনে বসবে, চুপচাপ বসবে, নানারচরি করবে না, কত কিছু আছে দেখছেন ফাওয়াইদগুলো, দেখছেন একটা টিচার কাছে বসে পড়া। আচ্ছা এই তৌহিদ পড়া ফাওয়াইদ আমি আপনাদেরকে বলি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, ইনশাল্লাহ এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা বলে তৌহিদ কেন পড়বো এটা বলেই আজকেরটা শেষ করি ইনশাল্লাহ। বোর্ড হচ্ছে না তো কেউ, আগামী ক্লাসে তো শুধু দুজন হয়ে যাবে না ইনশাল্লাহ, হইলো আমি তো পড়া কন্টিনিউ করবো, ওয়েল আই কিন লুজার আপনি হবেন দিন শেষে, নট বিকজ আপনি আমার ক্লাসে আসেন না এই জন্য, বাট বিকজ আপনি আইন থেকে বঞ্চিত হচ্ছেন এই জন্য। আল্লাহ কুল্লি হাল, আমি যখন অস্ট্রেলিয়া গেছিলাম পড়ালেখা করতে, আমার তো আমার স্কুল ফ্রেন্ড ওখানে অলরেডি ছিল, আমি আমার স্কুল ফ্রেন্ড আরও অনেকদিন পরে গেছি, তো আমার স্কুল ফ্রেন্ডরা ছিল, তারা যখন জানলো সাবিক আসতেছে তারা কার্টিস হিসাবে আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করলো, সব কিছু করলো টরলো, তো তারা একদিন তো আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে তারা সাবওয়েতে খাইতে ঢুকলো, মানে এয়ারপোর্ট থেকে আসছে এখন খাইতে হবে, সাবওয়েতে ঢুকলো, সাবওয়ে একটা রেস্টুরেন্ট যেখানে মধ্যে হালাল মাংস পাওয়া যায়, মানে হালাল বার্গার স্যান্ডউইচ এগুলো পাওয়া যায়,
তো আমি তো এগুলো জানি, তো আমি ঢুকে সাথে সাথে কি হয়েছে ভেজিটেবল অর্ডার দিয়ে দিছি রাতের বেলা, এখন সরি দিনের বেলা, বাট কোনো অপশন ছিল, আমি ভেজিটেবলটা অর্ডার দিছি। আমার ফ্রেন্ডে দেখলাম চিকেন টিকেন অর্ডার দিয়ে বসে, যে কিরে তোরা এটা খাইতেছ তো হালাল না, ওরা ধরো ভাই, তো ওরা বুঝছেন সাবি কিনতে ভাই পেন দিবে, এরা আসছি তো পেন দিবে, তোরা এমন মানে ওরা আমার থেকে, আমি এমন না যে খুব পেন দিতাম, আমি ওইরকম না, কিছু থাকে না আমাদের কিছু সকল জামায়াতে কিছু ভাইটাই থাকে না, পেন দেয় আপনি কথা বলতে শুনতে ইচ্ছা হচ্ছে না, তাও আপনার রাস্তা দাঁড়া করে রাখবে, হাত একদম ধরে করতে থাকে করতে থাকে, বিরক্ত করে ফেলে এরকম। তো এটা কিন্তু হিকমা না, এটা করা উচিত না, মানুষকে আপনি একদম বিরক্ত করে ফেলাটা কিন্তু উচিত না, তো এটা আমি বুঝতাম। কিন্তু ওরা ওদের মজাটা নষ্ট হয়ে যাবে দেখে ওরা বলে না 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 ভাই ঈদ থেকে দূরে থাক, টু দ্য পয়েন্ট দ্যাট ওরা আমাকে ঈদেও ওরা আমাকে ফোন দিয়ে ঈদ মোবারকও বলেনি, মানে ঈদে ওরা আমাকে গ্রিট করে না, আমি যদি দেশে আসি এটা ওদের জন্য এক্সিস্টই করি না, আমরা কোনোরকম বাসায় নামায় টামাই দিয়ে মা সালাম এমনি মাঝে মধ্যে ফোন দিয়ে কিরে ভালো আসো এই সেই, কোনো খবর টবর নেই। তা আমিও কিছু আর বলি টুলি না, আমিও তো বিরক্ত করি না, মাঝে মাঝে দেখা হইলে একটু রিমাইন্ডার দিই, কিরে ভাই একটু হালাল খা, কিরে ভাই ইত্তা করল্লা, আল্লাহকে ভয় কর। আচ্ছা এখন ওদের নিজেদেরই সামারি বলতেছে, ওদের নিজেদেরই একটু গিল্ট আসলো একবার করোনা আসছে যখন, মোটামুটি তখন করোনা আসলো, তো ওদের গিল্ট আসছে, তো ওরা কি করছিল একটা বাসা নিয়েছে, বিদেশে যেটা সবচেয়ে আইডিয়াল হচ্ছে আপনি যখন একটা বাসা নেবেন, বেস্ট কেস সিনারি হচ্ছে একটা বাসা পুরো যদি সবাই মিলে ফ্রেন্ডরা মিলে ভাড়া নিয়ে ফেলতে পারেন, তাহলে এক এক রুমে ভাড়া এক এক রুম এক একজন দিবে, ওভারঅল ভাড়াটা কমে যায় সবাই মিলে যদি একটা বাসা ভাড়া নিয়ে ফেলা যায়। তো ওরা এরকম বাসা ভাড়া নিয়েছে, ওখানে 5টা রুম ছিল, ওরা 3টা ফ্রেন্ড, ওরা বাকি 2টা কি করছে কুফার দুই বিদেশিকে ওখানে রুম ভাড়া নিয়েছে, আমাকেও বলেনি, এবং আমি খুব কষ্ট পেয়েছিলাম যে এখন যখন করোনা আসছে ওই 2টা বিদেশি চলে গেছে বাসা থেকে। এখন ওরা চিন্তা করলো করোনা আসছে একটু একটু আল্লাহ মৃত্যুর ভয় আসছে, চিন্তা করলো সাবিককে ডাকি, সাবিকে বাসায় ডাকি, এমনি এত দিন দিন একটু ধর্মকর্ম কথা তো বলে একটু ডাকি। ওরা নিয়ত করলো যে আমরা আর হারাম খাবো না, দেখেন ওদের নিয়ত কোথা থেকে শুরু হয়েছে, ওরা চিন্তা করলো যে আমরা হারাম মুরগি খাবো না, মুরগিটাও হারাম খাইতো কারণ হারাম মুরগির দাম কম, হালাল মুরগির দাম একটু বেশি। ওরা বললো যে আমরা সাবিককে ডাকি একটু ওর এফেক্টটা ভালো হবে। ওরা আমাকে কি করলো বললো, তখন আমারও রুমের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিলো, আমি যে হোস্টেল থাকতাম, তোর বললো তুই তুই আমাদের বাসায় আয়, তোর এফেক্টও আমাদের একটু দরকার, তোরা আমি ওদের বাসায় গেলাম, আমি ওই সুযোগটা নিলাম, আমি ওর রাগ ধরে বসেছিলাম না, হে কিরা আমাকে বললো না আল্লাহর জন্য, তো আমি গেলাম, যে দেখি যে ওরা এখন ওই হালাল খাওয়া পর্যন্ত নামাজ কালামও পড়ে না, ওরা তো তৌহিদ কি জানেই না, ওরা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ওয়ার্ডটা কি লা এটার মিনিং কি এটাই ওরা জানে। তো এখন যখন রমাদান আসলো তখন হচ্ছে আমাদের ওখানে কোভিড লকডাউন এমন ছিল যে আপনি রাস্তায় বের হইলে পুলিশ ধরে নিয়ে যাবে, বিদেশেরটা তো খুব কড়াকড়ি ছিল, প্রত্যেক ঘর থেকে দুজন বের হইতে পারবে একটা টাইমে, যে বাজার থেকে বাজার করে তার সাথে সাথে ঘরে ঢুকে যেতে হবে, দুজনে বেশি পার ঘর থেকে বের হইলে পুলিশ ধরবে। তা আমাদের জব ভার্সিটি সব বন্ধ, তা আল্লাহ রহমত ওই ঘরে আমরা জানাছিলাম আমরা সবাই ফাইন্যান্সিয়ালি সলভেন্ট ছিলাম, আমাদের কারো টাকার ব্যাপারটা প্যারা ছিল না, তো আমরা একটা পরিবেশ তৈরি হয়ে গেছিলো ঘরের ভিতরে। তা আমি বললাম এই অপরচুনিটিটা নেই, তাদেরকে রোজার মাসে ঠিক রোজা এক সপ্তাহ পর শুরু হয়, আমি তাদের কাছে যে জাস্ট একটা কথা বললাম, বললাম যে দেখ ভাই জীবনে তো অনেক কিছু করছোস, রমাদানটা একটু আমাকে দে, আমাকে দে মানে কি, বললাম আয় আমরা একটু অ্যাটলিস্ট মুসলিম থাকার জন্য কী কী জানতে হয় এটা একটু শিখি, তোরা আমাকে প্রতিদিন ইফতারের পরে 1 ঘন্টা সময় দে, আমরা ইফতার করব, খাওয়া দাওয়া করব, যাওয়াটা করব, নামাজ পড়ব, সালাত পড়ে আমরা 1 ঘন্টা বসবো, আমি তোদেরকে 1 ঘন্টা কিছু পড়া পড়াবো, তারপর আমরা এশা নামাজ পড়ে যা যা তার তার রুমে শেষে চলে যাবো। ওদেরও অন্তর এখন নরম সফট, ওরা বলে হ্যাঁ ঠিক আছে। আর একটু ব্যাকগ্রাউন্ড সিনারিও দিয়ে, একজন একটা মতের কোম্পানিতে চাকরি করে, মতের মানে বটল ফ্যাক্টরি, মত মতের বোতল বানায় ওই ওইখানে চাকরি করে, বাট আইটি জব করে, একজন 7-Eleven চাকরি করে, আরেকজন হচ্ছে টপ লেভেল গিটারিস্ট, তিনটা তিন এক্সট্রিম, ও আরেকটা হ্যাঁ এই তিনটা তিন এক্সট্রিম। আচ্ছা এখন তাদেরকে আমি কী পড়াবো চিন্তা করতেছি, চিন্তা করতেছি কী পড়াবো কী পড়াবো, ভাবলাম কী দিয়ে, সুবহানাল্লাহ রাজি তো হয়ে গেছে, কিন্তু এই মাতানটা আমি নিলাম, এই আপনাদের হাতে এখন যে মাতানটা, এই সালাসাতুল উসুলটা আমি তাদেরকে নিলাম, সালাসাতুল উসুলটা নিয়ে তাদেরকে পড়ানো শুরু করলাম একদম শুরু থেকে, একটা বোর্ড হাতে, এই আমার জীবনের প্রথম দার্স কিন্তু এটা দিয়ে শুরু। এবং সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানাত তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, সুবহানাল্লাহ এই কথাটা যে এত মানে আল্লাহ, এই আয়াতটা আমি আমার জীবনে পাইছি, আপনি সত্য কথা বলেন, আপনি ভালো কথা, যেটার মধ্যে দাওয়াও পড়ে আল্লাহ আপনার ম্যাটার্স ঠিক করে দিবে, আপনার গুনাহ ক্ষমা করবে,
আমি ওই দিন থেকে যেদিন থেকে আমি ওই দিন থেকে আমি আমার জীবনের দিশা পাওয়া শুরু করেছি, তার আগ পর্যন্ত আমি আমার জীবনে আই ডিড নট হ্যাভ আ ডিরেকশন। আমি চাইতাম এটা হইতে ওইটা হইতে, বাট আমার একটা স্ট্রেট ডিরেকশন ছিল না। আলা কুল্লি হাল, তা থেকে আমি শুরু করলাম এই একদম প্রথম থেকে এলাম রাহিমাকাল্লাহ, আপনাদের উপর চারটা জিনিস শিখা, ফরদ এটা কি কি, এলম, মারিফাতুল্লাহ, মারিফাতুন নবী, মারিফাত দিন ইল ইসলাম বি আদিল্লাহ, তা থেকে এগুলো বলা শুরু করলাম। কোনো হালাল হারাম না, এক একটার মুখে দাঁড়িয়ে না, একটু লেট বেটা দাঁড়িয়ে রাখো থাকেন, একটু লেট বেটা তুই মতের কোম্পানি চাকরি করো, এই তুই সেভেন ইলেভেন চাকরিতে সমস্যাটা কি, সেভেন ইলেভেন আপনার পর্ক বেচে সিগারেট বেচে, এটা হচ্ছে ওই জবটা সমস্যা, এগুলো কোনোদিন বলিনি। তাদেরকে তৌহিদ কি শিখাইলাম, তৌহিদের তিনটা উইক তিনটা ক্যাটাগরি কি এটা শিখাইলাম, কেন তৌহিদ দরকার, আমাদের জীবনের পারপাস কি, রিস্ক কোত্থেকে আসে, তৌহিদ আর রুবুবিয়া কিভাবে প্র্যাকটিক্যাল, তৌহিদ আল উলুহিয়া, তৌহিদ আল আসমা ওয়া সিফাত, ইবাদা কাকে বলে, দুআ কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে, যেগুলো আমরা এই মাতানের মধ্যে শিখব, খাউফ কাকে বলে, খাউফ কিভাবে ইবাদা হইতে পারে, হ্যাঁ তাওয়াক্কুল কিভাবে একটা ইবাদা হইতে পারে, তারপর আল ইসলাম, আল ইসলামের মধ্যে কি আমি একটু তাদেরকে আইটু ডিসকাউন্ট, ওরা নামাজও পড়তে পারে না, ওরা আ আর আর মধ্যে পার্থক্য জানতো না, তো আল ইসলাম পরে থেকে আমি তাদেরকে আইটু ফিকুল ইসলাম, ফিকুল সালাও একটু পড়াইলাম, যেহেতু আরকানুল ইসলাম যেগুলো সেগুলো একটু পড়াইলাম, রোজা মাস ছিল রোজার ফিকগুলো ফাঁকে দিয়ে পড়াই ফেললাম, ইমান কাকে বলে পড়াইলাম, ওরা মনে করতো ইমান মানে হচ্ছে খালি অন্তরের বিশ্বাস, ঠিক আছে, ইমান কি পড়াইলাম, এহসান কি পড়াইলাম, রসুল আসলাম একটা সিরা মোটামুটি একটা দিলাম। আপনারা বিশ্বাস করবেন, সেই রামাদানের পরে আমার ওই ফ্রেন্ড, ও হচ্ছে বাংলা চিটাগাং এর একটা বড় সুফি ফ্যামিলির ছেলে, এবং ও এরকম দাড়ি রাখা শুরু করছে, নামাজ পড়া শুরু করছে, দেখে ওর ফ্যামিলি বলছে এটা ওয়াহাবি হয়ে গিয়ে, বলে ও নাকি ওয়াহাবি হয়ে গেছে, টু দ্য পয়েন্ট দ্যাট ওকে পুরো বয়কট করার মতো অবস্থা। হ্যাঁ, এর আগে মাথা ব্যথা ছিল না, এর আগে নর্মাল ছিল, এখন নামাজ পড়ে রোজা রাখছে দাড়ি রাখছে ইতে ওয়াহাবি হয়ে গেছে, এর করোনার মধ্যে সাবিকিতে ব্রেন ওয়াশ করে ফেলছে। ওর ফ্যামিলি ওকে টিউশন ফি দিচ্ছিল না, এবং ও রাগ করবো যে টিউশন ফি নিব না, 7-8 লাখ টাকা টিউশন ফি, তার উপর নিজের এক্সপেন্স, তার উপর কয়দিন পর সে বিয়ে করবে, সে কোনো ব্যাকআপ ছাড়া সে মতের কোম্পানির চাকরি সে ছেড়ে দিছে, বলছে যে তাওয়াক্কুল যদি এখন না করতে পারি কখন করব। আরেকটা ফ্রেন্ড যে 7-Eleven এ চাকরি করতো, সে 3 বছর ধরে 7-Eleven এর চাকরি হচ্ছে বিদেশে গেলে হচ্ছে আইডিয়াল জব, 7-Eleven তো দাঁড়ায় থাকবেন বিল দিবেন, এবং বিদেশের চাকরি হচ্ছে কিরকম, আপনার টেনশন, এখানে মনে করেন আপনি একটা কোনো গ্রামে চাকরি করতেছেন, চোর ডাকা দেশে আপনাকে একটা কিছু করলে এটা আপনার একটা জানের ভয়, আবার মালেরও ভয়, যান যাক মাল গেলে তো সমস্যা, বসে ধরবে, ওখানে তো সব ইন্স্যুরেন্স করা, কেউ এসে আপনাকে পেন দিছে আপনি বলবেন ভাই যা নিয়ে নিয়ে যা সব ইন্স্যুরেন্স করা, এই একটা আরামের চাকরি। তো ওর এই চাকরি 3 বছর ধরে ছিল, ওর কোনো টেনশন ছিল না, ও এই চাকরি জায়গা ছেড়ে দিছে, সাথে সাথে রিজাইন দিয়ে ছেড়ে দিছে, ওর বাপ মা তো টেনশনে পড়ে গেছে, কারণ ও এরকম বড় লোকের ফ্যামিলির না যে ওকে টিউশন ফিও দিবে লিভিং কষ্টও দিবে। ও বলে যে ভাই আমি আমার অ্যাকাউন্ট জিরো হওয়া পর্যন্ত আমি দেখবো, আমি আল্লাহর জন্য ছাড়ছি আল্লাহ আমাকে দেখবেই দেখবে। সুবহানাল্লাহ, আমি বলছি ওদেরকে চাকরি ছাড়তে, আমি ওদেরকে কান্দাইছি বসে বসে, আমি ওদের হার্ট সফট করছি, আমি ওদেরকে তৌহিদ শিখাইছি। এই কথাটা আমি কেন বললাম, কিন্তু তৌহিদ কেন শিখবো, এখানে একটা পয়েন্ট হচ্ছে ডিউ টু দ্য স্ট্রেংথ অফ আ পার্সনস তৌহিদ দ্য রিওয়ার্ডস ইনক্রিজ, আমলের রিওয়ার্ড যেটা জাজা এটা বেড়ে যায়, এবং মানুষের সাবাত আসে তৌহিদ দিয়ে, কারণ আপনি যখন তৌহিদ শিখে বুঝবেন যে ভাই রিস্ক, এই রিস্কটাই কিন্তু মানুষের সব টেনশনের বিষয়, তো আপনি বুঝেন আপনি তৌহিদ শিখ কত স্ট্রং, এটা আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম। কারণ আমি যদি ওদেরকে তৌহিদ না শিখায়, ওই একটা গ্রুপ নাম নিচ্ছি না, কিছু বাংলাদেশে ইন্টারন্যাশনাল সেমিনার করে তাদের মতো যদি দাওয়াত দিতাম, আসেন বসেন গোল করে বসতাম, হ্যাঁ নিয়ে যেতাম 3 দিনের জন্য বাইরে হইতাম, রাস্তা রাস্তায় এরকম করে 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 করতাম, কি হইত, আসতো কোনো আউটকাম, কেন এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ে না, ওনার দাওয়ার ওয়ে এটা ছিল না। আরও তৌহিদে ফাদাইল কি, তৌহিদের জন্য আপনার গুনাহ ক্ষমা হবে, তৌহিদ উইল এক্সপিয়েট ইওর সিনস, এবং তৌহিদ আপনাকে কনস্ট্যান্ট সেফটি, সেফটি চাই না আমরা, কনস্ট্যান্ট সেফটি, কনস্ট্যান্ট গাইডেন্স হিদায়া, এবং কনস্ট্যান্ট সুইটনেস অফ ইমান ফিল করাবে, এটা হচ্ছে তৌহিদের ফাদায়। তৌহিদ আপনার মধ্যে সাকিনা খুশি শান্তি দিবে দুনিয়াবী জীবনে এবং পরজীবনে, এবং এই তৌহিদ ছাড়া আপনি জীবনেও শান্তি পাবেন না, জীবনেও পাবেন না। আপনি মনে করেন কি ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে বড় লোক এখন, ও শান্তিতে আছে? ইলন মাস্ক ওই টাকা কামানোর জন্য দিনে 18 ঘন্টা কাজ করে,
একটা মানুষ যদি 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করে তারপর ঘুমায় তারপর খায় তারপর পেশাব পায়খানা করে তার জীবনে থাকে কি এটা আমাদেরকে মিডিয়া দেখায় যে টাকা 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 এটা আসলে শান্তির কিছু না এবং এই তাওহীদই হচ্ছে ওই যে ওসিলা ওসিলা করে না ওসিলা ওসিলা করে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিফাত পাবে এই তাওহীদ ছাড়া আপনি জীবনে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিফাত শাফা পাইতে পারবেন না সুবহানাল্লাহ তাহলে কেন আমরা এই তাওহীদ শিখবো কেন আমরা একাডেমিক্যালি এই তাওহীদ শিখবো না কেন এভাবে করে আমরা দারসে বসে তাওহীদ শিখবো না কেন আমাদের তাওহীদ শিখাটা হবে তাওহীদ অমুক শেখ এন্টার তাও কি কাউকে রেফিউট করার জন্য আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব থেকে মানে এগুলো ঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা এভাবে করে বসে তাওহীদ শিখতে পারি বুঝতে পারি সুবহানাল্লাহ এবং লাস্টলি আমি বলছি এটা লাস্ট বাট আরেকটু জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি আমরা কেন এই বইটাই সালাসুল উসুল বইটাই কেন পড়তেছি কারণ এই বইটা একটা খুবই কনসাইজ ছোট এবং খুবই বেনিফিশিয়াল একটা বই আমি বলি নাই আমাদের মাশায়েখরা সালাফ মানে আমাদের যারা সালাফ সালাফ বলতে আকিদাগত সালাফের কথা বলছি মানে সালাফ মানে তো আমাদের আগে যারা আসছে আমাদের আগের সহি আকিদা ইমামস অফ দ্য সুন্না তারা সবাই এই শেখের এই বই এবং অন্য বইগুলো তাওহীদের জন্য রেকমেন্ড করে গেছে প্রেইজ করে গেছে এবং শিখায় গেছে And this is extremely beneficial because it is so concise and it is filled with Quran and Sunnah. Very rarely apni ekhane paben je Sheikh nijer kotha kichu bolche. Qala la qala rasul qala la qala rasul qala la qala rasul. Wadih? Shall we see? No. Ami jodi kichu bhul bole thaki it's from me and shaitan and Allah's messenger is free from it. Subhanakallahi bihamdihi wa nashhadu an la ilaha illallah wa nastaghfiruka wa atubu ilayk.